শস্য ভাণ্ডার খ্যাত নাটোরের বেশিরভাগ কৃষি জমিতে বছরে 3 থেকে 4 বার ফসল উৎপাদন করা যায়, যেখানে ধান, গম, মসুর ডাল, আখ, ভুট্টা, রসুন, পেঁয়াজ সহ নানান ফসলের ভালো আবাদ হয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের লোভ দেখিয়ে ফসলি জমি কেটে পুকুর তৈরি করছে। অনেক কৃষকও সাময়িক লাভের আশায় জমির মাটি কেটে ইটভাটায় ও বিভিন্ন স্থানে বিক্রি করছে। শুধু ফসলি জমিই নয়, ভিটেবাড়ি এমনকি বিভিন্ন ফলের বাগান কেটেও খনন হচ্ছে পুকুর। এখানে বর্ষার সময় অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয়, তারপরেও যদি এখানে যদি পুকুর কাটে তাহলে আরও বেশি জলাবদ্ধতা সৃষ্টি হবে, এলাকাবাসীর ক্ষতি হবে। স্থানীয়দের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রভাবশালীরা এ কাজে কৃষকদের উৎসাহিত করছে, প্রশাসনও রাখছে না নজরদারি। আমি ইউনোর কাছে অনুমোদনের জন্য আমি আবেদন জানাই রাখছি, আমার এই মেটিলটা সংস্কারের দরকার মতো চাষের জন্য। তবে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে জনগণকে নিরুৎসাহিত করছে কৃষি বিভাগ। এই বিষয়টি আসলে আরো সক্রিয়ভাবে দেখা দরকার। এ ব্যাপারে কিছু অভিযোগ আছে এবং আমি কিন্তু এই বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর করেছি। কৃষি বিভাগের হিসাব মতে গত 10 বছরে জেলায় উর্বর আবাদি জমি কমেছে প্রায় 9,500 হেক্টর। আবাদি জমি কমার এই ধারা বন্ধ করা না গেলে ভবিষ্যতে কৃষি উৎপাদনে বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।